হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আমি চলে এসেছি বাড়িতে। অ্যাকচুয়ালি কাল রাতেই চলে এসেছিলাম, যেমনটা তোমরা জানো বর্ণালীর বিয়ে লাস্টটুকু, মানে বিয়েটুকু আমি দেখতে পাইনি, কিছু করার নেই, অপশন ছিল না। এখানে মেয়ে উঠে গেছে, এখানে আমার মানে একদম ধস্তা ধস্তি অবস্থা, সেই সেই মানে রিফিউজি ক্যাম্পের মতো অবস্থা। এই দেখো চারদিকে শুধু জিনিস আর জিনিস, আমি এখন বুঝতে পারছি না কোথা থেকে গোছাবো। আর এখানে দেখো ঝুলন্ত বাচ্চাকে, দেখো ঝুলন্ত বাচ্চা। উপবুলিটা আমার জানে যে কখন স্মাইল দিতে হয়। আর এখানে দিদা দেখাচ্ছে জলন, বলছে তোরা একবারে রিসর্টে চলে আসবি, ওখান থেকে একবারে বেরিয়ে যাবি। বললাম তুমি রেডি হয়ে যাও। আলটিমেটলি ফুল গাড়ি প্যাক করে অ্যাজ ইউজুয়াল আমরা যাচ্ছি। দেখো আমরা এখানে রওনা দিয়ে দিয়েছি। এই যে আমাদের আজকে ড্রাইভার, এই পেছনে দুজন, আর একজন গোলতাই। গোলতাই এখন প্যাকড আপ হয়ে গেছে। আর এখানে আমরা দুজন। জয় গুরু, জয় গুরু। ওষুধগুলো পাঠিয়েছে, হ্যাঁ নামগুলো তো। এখানে আমরা পড়ে গেছি জ্যামে, মানে আমরা বাঁকুড়া থেকে বেরোতে গিয়ে আমাদের আধ ঘন্টা টাইম এখানেই কেটে গেল। দেখো তো আমাদের চলছে, আমাদের এখন চলছে টি ব্রেক। দেবা অ্যান্ড দেবী মানে মেসোমশাই আর মাসিকে পাঠিয়ে দেওয়া হয়েছে চা চপ বিস্কুট আনার জন্য। চা এখন আসেনি, চপ বিস্কুটটা খেয়ে নিয়েছি, আর মামামও বিস্কুট খেয়ে নিয়েছে। আর মামাম যা দুষ্টুটা করছে, আর একজন আমার ঘুমিয়েই কাঁদা, একটু খাওয়া দাওয়া করলো দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। আর আমি একদিকে কানের একদিকে নেই, দেখো একদিকে কানের আছে একদিকে নেই। কারণটা কি, মামাম এদিকে হচ্ছে গিয়ে মাথা রেখে শুয়েছিল, মা হওয়ার জ্বালা। না না খুলে ফেললাম, ওর লাগছিল। এখানে দেবা এসছে চা নিয়ে। গুটু নড়াস না রে, চাটা পড়ে গেলে যাবে। আমাদের চা বলছে কে কি করছে, কে কি খাচ্ছে সব দেখতে হবে। গাড়ি থেকে বসে তো মাম্মা এসে গেছে, মাম্মামের মায়ের বাড়িতে গুপলু দাদা ভাই এন্ড মামা। দেখো আমার মেয়েটাকে দিচ্ছে না, কেমন কামড়ে দিচ্ছে, মুখটা রোদে পুড়ছে, গোটা মুখটা দেখ লাল হয়ে গেছে, লাল রাস বেরিয়ে গেছে। তো আপনারা দেখছেন আমাদের বাড়িতে গেস্ট এবারে ঢুকছে। দেখো দেখো মা, টিঙ্কি মা, এ তো রিঙ্কা মাসি, রিঙ্কি মাসি কবে 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 সকাল থেকে এখন ধরতে শিখেছে, নাকটা ধরবে, মুখটা ধরবে, দেখো আস্তে আস্তেই পাচ্ছে, আস্তে আস্তেই পাচ্ছে। আজকে আবার দুটো সকাল সকাল কেচেছি, সেগুলো পড়ানোর সময় দেখাবো। দেখো আর এর দেখো বাচ্চার মা হওয়ার কথা মজা দেখো। না না ওর সব, আমার এই মাম্মা মেলে জীবনের প্রথমবার, এ হচ্ছে 7 মাস বয়সে এসেছিল, এবার 6 বছর বয়সে এলো। মাম্মা চোখের পাশে একটা পোকা দেখতে পাচ্ছি। এখানে চলে আসছে আমাদের, আজ থেকেই ভোজ শুরু হয়ে গেছে, আমরা বসে পড়েছি। এই সেই কাকু বুনুর বুনুর কাজে সবই মনে দেখেছিলাম না, গো লুচি ভাজছিলে দিয়ে আবার দেখা। এখানে আমাদের চলে এসছে হচ্ছে কি বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে আর ভাত। এখানে পাট শাকও চলে এসছে, যদি পাট শাকটা একটু পরে এসে গেছে উল্টা পাল্টা। এই পাশে চাটনি ঝুলছে, এখানে চলে এসছে চিকেন।
কয়েক শো বছর পরে এটা খাচ্ছি, আমার মা আগের দিন শুধু শুনালো বানিয়েছি বানিয়েছি কিন্তু দিল না। আমরা কি করে ষোলো আর আনবো? দেখো আজকে তো দারুন চলছে, এবার ধরবে দেখো ধরবে ও ধরবে দেখো দেখো এক জায়গায় ধরো, এই দেখো এই দেখো এই দেখো। আমি আমার মেয়েকে কিছু শেখাই না, শিখে টাকা ধরাটা শিখিয়েছি। মাসে এসছিলাম, ছয় বছরে এসছি, ব্রাইড টু বি দেখো চকচক করছে, এখানে হচ্ছে রিটার্ন গিফট ইউজ হচ্ছে। এখন তো আমাদের চলছে হচ্ছে জিনিসপত্র দেখা। এবার কি দেখাবি মানে? এটা আমি দেখাচ্ছি এবারে আমার লেহেঙ্গাটা, যদি কেউ ভালো রিয়াকশন না দিয়েছে তাহলে তার একদিন কি আমার একদিন না। এটা ওই আমাদের নর্মাল ভাষায় বললে একটু ভালো লাগতো, আই থিঙ্ক শেষ করে দেবো, একদম শেষ করে দেবো, শেষ। আপাতত জন্য তোমরা এইটুকুই দেখো, বাকিটা হচ্ছে এটা ট্রেলার, আর পুরো সিনেমাটার জন্য কন্টিনিউ ব্লগ দেখে যাও। কি বলছো ভাইমা, কেমন লাগছে? একদম লাল সাদা মাঝখানে বেল্ট আর এই লুকটা, এটা ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। মেয়ের বিয়েতে এটা হচ্ছে গিয়ে কোনের জুতো, আর এইটা দেখো এটা মায়ের জুতো। হ্যাঁ কোনেরটা এটা কোনের, এটা আর মায়েরটা দেখো, মা পায়ে পরবে না, তুই ভাবছিস হাতে পরে ঘুরবে কেমনি? আসার সাথে সাথেই প্রাপ্তি যোগ শুরু, আমার আবার ডবল প্রাপ্তি যোগ। আমি এখন ভাবছি নতুন একটা কাজ করব, লোকের যার যার আইবুড়ো ভাত হবে বলবো সবার আমি রান্না করব, তাহলে একটা করে ড্রেস পাওয়া যায়। আর এক ছোট দুজনের কোলে তো এটা আমি দিলাম আমার, দা বাকিগুলো দেখা যাবে। সব সাইজ তো সবার ডিফারেন্ট, বাকিগুলো দেখে কি করবি? আলাদা কিছু ব্ল্যাক করে দে। হ্যাঁ এগুলো নিচে নিয়েছি, ভালো করে দিস, যদি অন্য কোনো পছন্দ করে তো করে নেবে। এটা হচ্ছে আমার বিটির টুপি দেখাও, কোনটা আমার বিটি কোনটা নম্বর ইম্পর্টেন্ট কোনটা দেবেন না আমাকে দেবেন। মামা কি করছে রে এরা, কি করছে? আমাদের ম্যাচিং ম্যাচিং একটা ড্রেস হয়ে গেছে, এটা আবার আমরা ভাববো যে কখন পরবো পরবো পরবো। তা আমাদের হিরো রেডি হয়ে গেছে নতুন ড্রেস পরে, নিচে হাফ প্যান্ট, ওপরে ফুল জামা, নিচে হাফ প্যান্ট। Let's kiss and then start. Already started. তা আমরা এখন যাচ্ছি বাজার করতে, এত গুছিয়ে পিন্ডি এক গাদা হচ্ছে লিস্ট নিয়ে যাচ্ছি, জানি না কি হবে। এই দেখ এইটাই তো জুতো, তো এই জন্য আমি তোকে দিতে বলছি। না এটা আমার নয়, এরকম আমরা বেরিয়েছি আর এপাশে হচ্ছে বৃষ্টি দেখো, আমাদের পেয়ে গেছে তার মধ্যে ফিরেও। তার মধ্যে পার্লার খুঁজতে খুঁজতে মানে ছোটোবেলার বাচ্চাবেলার পার্লারে গেছি, যেখানে গিয়ে আমার বোন আবার যে আমার হচ্ছে গিয়ে তোমার ইয়ে কেটে দিচ্ছে চাইনিজ কার্ড, তাকে বলছে দিদি ভাবো। আমি বলছি ওটা আর যাই হোক দিদি নয়, দিদি নয়, কাকিমাও নয়, আরও বড়ো, যাই হোক
এখন আমাদের খিদে পেয়ে গেছে, চলে এসছি পাস্তা খেতে। দেখা দেখা ছাড়ছে ভাই, আমার খিদেটা আরো বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে সব মাথা হয়ে গেছে। এরকম করে আমরা এদিক ওদিক মেরি বেহনা, মেরি বেহনা, এখন শুনা, এটু মেরি বেহনা।